আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেক দিন পরে আপনাদের সামনে আসলাম, আসলে কিছু ব্যস্ততার কারণে আর বাসার কিছু সমস্যা ছিল, এর মধ্যে আমার নিজের এক্সাম, পাশাপাশি খামারের এই সেই সমস্যা মিলাই আপনাদের সামনে আসা হয় নাই। তো আমার খামারটা সেট আপ হয়ে গেছিল আলহামদুলিল্লাহ অনেক আগে, তো আপনাদের সময়ের কারণে বলা হয় নাই যে আমার খামারটা পুরো সেট আপ হয়ে গেছে। এটা তো আজকের ভিডিওটা চিন্তা করবো আমার খামারটা একটু পুরাপুরি দেখানোর, যে কতটুকু কি করছে না করছে ওই জিনিসগুলা। তাহলে চলুন আমরা এই জিনিসগুলো সম্পর্কে একটু জানি কি কি করছে না করছে এটা। সো ভিউয়ার্স, এটাই আমার নিউ সেট আপ। তো এখানে পুরা খামারের উপর তো দেখতেছেন টিন দেওয়া হয়েছে। তো ওই পাশে কিছু জায়গা আছে, ওইখানে একটু সমস্যার কারণে ওই জায়গাটা এখন নিয়ে নাই, তো কয়েকদিন পরে ওই জায়গাটা নিয়ে নিব। এই পাশে আমি পুরাপুরি নিয়ে নিছি, এই যে এই যে পুরাটাই নিয়ে নিছি, এই এই পাশে একটা দরজা লাগাইছি। তো এই পাশে আমাদের ক্যামেরা সেট আপটা হয়েছে, মুরগির ছবি তোলার জন্য এই পাশে সেট আপটা দিছি। এরপর ব্রিডিং রুম হচ্ছে এগুলা নতুন, যেগুলা খাঁচা রেডি করছিলাম এই খাঁচাগুলা। তো পাশাপাশি আমার আগের কিছু খাঁচা আছে, তো খাঁচাগুলা রাখছি এই পাশে। এরপর এগুলা হচ্ছে, তো এগুলো আমার পুরাতন, এই দুইটা পুরাতন খাঁচা আগের, আর এগুলা হচ্ছে নতুন খাঁচা। তো এই খাঁচা সম্পর্কে একটু বলি আপনাদের, এই যে খাঁচাগুলা আমরা এখানে সামনে তল যেগুলো লোহা ইউজ করছি আর অ্যাঙ্গেল দিয়ে রেডি করছি, তার এই পাশে আমরা নেট ইউজ করছি, এই যে নেট নেট ইউজ করছি, প্লাস্টিক নেট যেটা আছে ওইটা নেট এটা ইউজ করছি উপরে। আর নেট ফিটিং এর জন্য আমরা টাই ক্লিপ ইউজ করছি, এই যে টাই ক্লিপ গুলা অনেকে জিপারও বলে এই জিনিসগুলাকে। তো আমরা টোটাল 12 গোফের একটা খাঁচা রেডি করছি, উপরে তিনটা, তারপর তিনটা, তারপর তিনটা, তারপর তিনটা, মানে দুইটা খাঁচা আলাদা। আপনারা সবাই জানেনই যে এখানের মধ্যে দুইটা খাঁচা আলাদা, এটা একটা খাঁচা, নিচেরটা একটা খাঁচা। তো মোটামুটি ধরতে গেলে খাঁচার কাজ সব কমপ্লিট, নিজের টুকিটাকি কিছু কাজ আছে, যে এই পাশে আমরা কিছু গাছ লাগাবো, এটা পরে করা যাবে, সমস্যা নেই। কিন্তু উপরের খাঁচাটার মোটামুটি সেট আপ শেষ। এখন এখানে উপর সামনে একটা পর্দা লাগাইতে হবে, কারণ কি বৃষ্টির সময় এখন বৃষ্টির পানি দেখলাম আমরা খাঁচার মধ্যে একটু একটু যাচ্ছে ওই জন্য। আর সামনে মুরগি আসবে ইনশাল্লাহ, এখনো মুরগি আসা হয়নি আমাদের জন্য নতুন, তো নতুন মুরগি আসবে সামনে, ওই ওইটা নিয়ে অবশ্যই আপনাদের তো বলা হবে, এখন থেকে রেগুলার নিয়মিত ভিডিও আসবে। তো তদারকির জন্য এই পাশে আমার ক্যামেরা বসাইছি নতুন, একটা ক্যামেরা অবশ্য, পরে হয়তো আরো লাগলে লাগাবো পরে ইনশাল্লাহ, বাট আগে এখন নতুন একটাই, যে আমার এই খাঁচাগুলো তদারকির জন্য, মুরগির কোনো সমস্যা হচ্ছে কিনা দেখার জন্য ক্যামেরাটা মূলত লাগাইছি। আর এই পাশে তো পুরান খাঁচাটাই আমার, যেটা আপনারা আগেই দেখছেন, তো ওই খাঁচার মধ্যে আগে পুরাতন মুরগিগুলাই আছে। তো নতুন মুরগি ইনশাল্লাহ আসবে সামনে, তো যে মুরগিগুলো আসবে ওইখানে ওই পাশে কিছু কোয়ারেন্টাইনে জায়গা করতেছি, ওইটা প্রসেসিং চলতেছে, ইনশাল্লাহ দেখাবো আপনাদের। আর উপরের নেট যেগুলো আছে এগুলো সব খুলে ফেলবো, খুলে উপরে পুরা এইদিক এখান থেকে নিয়ে ওই পাশ পর্যন্ত আমরা পুরাপুরি নেট দিয়ে ঘিরা ঘিরা দিব, ওই যেটা ছোট ছোট নেট থাকে আর কি, যেটা ওই মশারি টাইপের নেট থাকে ওই টাইপের কিছু নেট লাগাবো, যেন কবুতরগুলো, আমার কবুতরগুলো যেন বাইরে কোথাও যাইতে না পারে, বিশেষ করে কবুতর। আর কিছু ওই ফ্রিজেন টিজেন যদি সামনে আসে তাহলেও মুরগি পাখিগুলো যেন উড়ে যাইতে না পারে, ওদের জন্য মূলত লাগাবো। আর এমনি মূলত এখন এই জিনিসগুলো খোলা হয় না, কারণ কি এখন খুললে মাত্র কবুতরগুলো চলে যাবে, তো সময় পাচ্ছি না, বিদায় করতে পারতেছি না, ইনশাল্লাহ যদি সময় পাই তাহলে করে ফেলবো এই ইয়াগুলা, আপনার ওই নেটগুলা, নেট আছে বাসায় নিয়ে রাখছি অবশ্য। আর এইদিকে আমার ক্যামেরা সেট আপটা একটু বিস্তারিত যদি বলি, এই নিচে ঘাস কার্পেট লাগাইছি, এরপর পাশে কিছু ওই থার্মোকল, আর পিছনে একটা হ্যাঙ্গার বোর্ড ছিল আমার আগের, ওইটা লাগানো আছে, দুই পাশে দুইটা থার্মোকল, উপরে একটা লাইট লাগাইছি, এই আর কি ক্যামেরা সেট আপটা। আপনারা তো খাঁচাগুলো এতক্ষণই দেখলেন, তো এই খাঁচাগুলো রেডি করতে কত টাকা খরচ হয়েছে না হয়েছে বিস্তারিত আগাম ভিডিওতে বলবো, কত বাই কত রাখছি খাঁচাগুলোর মাপ টাপ সব কিছু ইনশাল্লাহ আগাম ভিডিওতে বলবো। যারা মুরগি পালেন ফেন্সি মুরগি, তাদের জন্য একটা বেস্ট খাঁচা হবে আমার মতে আর কি খাঁচাটা, তো ওইটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো আগাম ভিডিওতে। তো আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সালাম আলাইকুম, আল্লাহ হাফেজ।